প্রিয় দর্শক, অবৈধভাবে অর্থ উপার্জনই হয়তো এখন বৈধ হয়ে দাঁড়িয়েছে, তা না হলে এত অভিযানের পরও কীভাবে মানহীন পণ্য বাজারে আসছে, তাও আবার প্রতিষ্ঠিত কোম্পানির পণ্য। প্রিয় দর্শক, কথা বাড়াব না, চলুন জেনে নিই বিস্তারিত। সাম্প্রতিক সময়ে গোপনে অভিযান চালিয়ে বাজার থেকে ১৩টি প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে ৯টি প্রতিষ্ঠানের মান খারাপ পায় বিএসটিআই এর সার্ভিলেন্স টিম। বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে আবার তাদের কারখানা থেকেও পণ্যের নতুন নমুনা সংগ্রহ করে একই ধরনের সমস্যা পাওয়া যায়। এরপরই তাদের লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়। যেসব পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো হলো কিচেনা এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন অয়েল সেফ, জে কে ফুড প্রোডাক্ট লিমিটেডের লাচ্ছা সেমাই মদিনা, মডার্ন কসমেটিক্স অ্যান্ড হার্বাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্কিন ক্রিম মডার্ন, জিএম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম এর জিএম, নিউ চট্টলা প্রাইভেট লিমিটেডের ঘি অ্যারাবিয়ান স্পেশাল, র্যাভেন ফুড কোম্পানি লিমিটেডের লাচ্ছা সেমাই র্যাভেন, খাজানা মিঠাই লিমিটেডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর খাজানা, প্রমি অ্যাগ্রো ফুড লিমিটেডের হলুদের গুঁড়া প্রমি এবং ইফাত সল্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের আয়োডিনযুক্ত লবণ ইফাত। নতুনভাবে লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত উৎপাদনকারী ও বিক্রেতাদের এসব পণ্যের বিক্রি, বিতরণ, সংরক্ষণ এবং বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ভোক্তাদেরকেও এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিএসটিআই। পরে সংশোধিত একটি বিজ্ঞপ্তি দেয় বিএসটিআই, যাতে আকিজ সহ ৪টি কোম্পানির নাম বাদ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বিজ্ঞপ্তিতে ভুলবশত এই ৪টি প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছিল, যদিও এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স রয়েছে। আকিজ ছাড়া যাদের পণ্যের নাম বাদ পড়েছে সেগুলো হচ্ছে শক্তি এডিবলের ফর্টিফাইড সয়াবিন তেল, বিসমিল্লা সল্ট ফ্যাক্টরির উড ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ এবং জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ। এই ৪টি ব্র্যান্ডের পণ্যে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এর আগে হাইকোর্ট থেকে ৫২টি পণ্যের মান যাচাই করতে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সে সময় বাজার তদারকি করে এসব পণ্য তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়। সেই অভিযানের ধারাবাহিকতায় আবারও বিএসটিআই এর সার্ভিলেন্স টিম নতুন অভিযান চালায়। দর্শক, আস্থার জায়গা দিন দিন হারিয়ে যাচ্ছে, তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর অভিযান আশার আলো দেখাচ্ছে। এভাবে অভিযান চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা ভালো পণ্যই ঘরে তুলতে পারব। তবে এসব অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি দেখতে চায় সাধারণ মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন আপনার মনের কথা।